সকাল সকাল রাজেশ এসেছে, কুটির ভাইটা নিতে ওর গাড়ি খারাপ হয়ে গেছে। চল টাটা। তোমার বাথরুম দেখে হলো, কিন্তু আর হচ্ছে না। জুইগুলো কি ভালো গো, বৃষ্টির সিজন না, জল পাচ্ছে। ঠিক আছে, পরিয়ে দাও, ঝুলিয়ে দাও, তিন দিক দিয়ে তিনটে দিয়ে দাও। এইটা হচ্ছে আমাদের আগের বছরের রথের ঠাকুর, প্রথম বছরের রথের ঠাকুরটা আমার দোকানে আছে, বলো, দোকানের ইয়েতে রাখা। এটা সেকেন্ড বছর, আর এইটা হচ্ছে থার্ড বছর। এই দুটো ঠাকুরই এবার থেকে পুজো হবে, ঠিক আছে। আমি রিম্পা বলছিল যে গাছতলা রেখে আসবে, আমি ভাবলাম যে ঠাকুর গাছতলা রেখে আসতে কেমন লাগে, এটাই প্রতি বছর মুছে টুছে আসবে। এইটা আর এইটা রো তো আমার আছেই, পারফেক্ট সেট, তাই না? নিয়ে যান, জায়গা নিজেই করে নে, দেখেছ? মিষ্টি এনেছো, মালপো আনতে বলেছি না, আমি মিষ্টি আনতে বলেছি। মালাই মাল, মালাই মালপো। বাহ, সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ, বাবাদেরকে রেডি করে দিয়েছে, এবার বাবাদের ভোগের থালিও রেডি। রেডি, এই যে হলুদ মিষ্টি হচ্ছে বাবাদের সবচেয়ে পছন্দের, হলুদ বাটার স্কচ মিষ্টি, আর ফেভারিট হচ্ছে মালপোয়া। হ্যাঁ, তুলসী দাও ঠাকুরের পায়। কমপ্লিট, আমি পুরোহিত ছিলাম, আজকে মেন দক্ষিণা দাও দেব, ঠিক আছে। আর এখন বাজে, বাবা অনেক বাজে, থাক আর বলছি না। চলো তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে দোকান ছেড়ে আমাকে আবার দোকানে আসতে হবে, আবার তোমার দোকানে যেতে হবে। যাওয়া আসবো, যাবো আর আসবো। বলে গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে, তেল শেষ, তেল ভরে দাও। কেন ভরে দেবো? তোমার জন্য আমি এত যেতে হবে? ও, ওটা কি তোমার দোকান না? হ্যাঁ, আমি কিন্তু একদম ওয়েদার ভালো, তাই আর ঘরে বসে না, একদম বাইরে বাদিয়া দেখতে দেখতে খাবো। ও, গাছগুলো ঝকঝক করছে সবুজ। এই যে বর্ষাকাল শুরু হলো, প্যাঁচ 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 প্যাঁচ, আর ভালো লাগে না। এই যে কুটি চা খেতে খেতেই নিচে যাচ্ছে, দোকানের মাল এসছে, কোম্পানির মাল মেলানোর জন্য। আমি নামছি, আজকে হয়েছে স্পেশাল খিচুড়ি, আলুর দম, আর এখানে হবে এখন পাঁপড় ভাজা। এদিকে যেহেতু উল্টো রথ, আমাদের তো রথেও পুরো নিরামিষই হয়েছিল, যেহেতু বাড়িতে পুজো হয়, আর উল্টো রথেও কুট্টি ভালো করে পুজো টুজো দিয়ে দিয়েছে, ওই জন্য আজকেও বাড়িতে আমরা নিরামিষই খাচ্ছি সবাই। ওই জন্য তোমার মামা মাঝে খিচুড়ি আলুর দম বানিয়েছে। সুইমিং পুল না, এটা সুইমিং পুল না, এটা পুকুর, সরি। হ্যাঁ, আমরা প্রতিদিন ওই দিকটা দিয়ে আসি, আজকে এদিক দিয়ে এসছি, এবার এখান দিয়ে বেরোই আমরা প্রতিদিন। পরপর সব কুরিয়ারের বিল হচ্ছে, আর রাজেশ এখানে আমাকে মিষ্টি কিনে দিয়ে গেছে, আর ওকে দেবে একটু চা আনালাম, এখন একটু চা খাবো। পেয়েছিস চা? গরম গরম দে। রিম্পাকে ছেড়ে দোকানে এলাম, এসে একটু দোকানে ছিলাম, তারপর বাড়ি এসে মাল টাল গুছিয়ে ফ্রেশ ট্রেশ হলাম, স্নান তো সকালেই হয়ে গেছে যেহেতু পুজো করেছিলাম, আর এখন করবো হচ্ছে লাঞ্চ। লাঞ্চে আজকে খিচুড়ি, পাঁপড় ভাজা, আলুর দম। আজকে কাউন্টার মোটামুটি ফাঁকাই আছে, যত কাজ হচ্ছে সেগুলো কুরিয়ারে হচ্ছে। সকাল থেকে চারটে কুরিয়ার করলাম আমি আসার পর থেকে, কুট্টি এসে ওগুলো প্যাকিং করবে। এখন লাস্ট একটা কুরিয়ার করলাম, যেটা হচ্ছে ইউপি যাবে মাল, ওই জন্য সব করলাম, করে বিলিং করলাম, পাঠালাম, তারা পেমেন্ট করলো, এই করতে গিয়ে আমার টাইম হয়ে গেল। এবার আমি এখন লাঞ্চ করতে বসেছি। এই যে ডিব্বাতে আছে খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা। বাট খিচুড়ি জানো তো আমার খুব একটা ভালো লাগে না, খিচুড়ি আর পান্তা ভাত জিনিসটাকে আমি একদমই পছন্দ করি না,
তবু হয়েছে তো খেতে তো হবে কিছু করার নেই মামম কষ্ট করে করেছে চা খেলাম একটু আগে একটু 10 মিনিট বাদে এখন খিচুড়িটা খাবো আরেকটা কুরিয়ারের বিলিং আছে ওটা তারপর কমপ্লিট করব এই যে খিচুড়ি আলুর দম আর পাপড় ভাজা এই হচ্ছে আজকে উল্টো রথ স্পেশাল লাঞ্চ লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন ভাবজি একটু জগন্নাথ বাবাকে একটু ঘুরিয়ে নি কারণ আজ উল্টোটা দেখব রথ টানতে হবে এখন এখন রিম্পার দোকানে যেহেতু চলে যাবো রাস্তা আস্তে রাত হয়ে যাবে রিম্পা যেহেতু একা আছে তারপর দোকানে কিছু ভিডিও আছে আজকে দোকানের প্রোডাক্টের ভিডিও আর কি সেগুলো গিয়ে করতে হবে তাহলে এখন ভাবি বাবাকে ঘুরিয়ে তারপর চলে যাবো চলে এসছি ঘরে আপাতত এখানে রেখে দিই রাত্রে বেলা সব ঠাকুর ঘরে তুলে দিতে হবে রথ টানা কমপ্লিট এবার বেরোবো রিম্পার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে তো পড়লাম কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না মনে হচ্ছে বেশি নামবে আর এদিকে কচি কাচারা রথ নিয়ে বেরিয়েছে টান টান দাঁড়িয়ে আছিস কেন ও বাইরে জিলিপির দোকান দিয়েছে মিষ্টির দোকান থেকে ভিড় লেগে গেছে এখন একটা বড় রথ বেরিয়েছে বড় দোকানের ভিডিও আছে সব মাল রাখারাখি চলছে যেগুলো ভিডিওতে দেখানো হবে স্যার এসে গেছেন আমাদের স্যার একটু মোটা হয়ে গেছেন তাই পিছনটা একটু ঘোর মাথার চুলটা দেখাই দেখো তো কেমন লাগছে কি জঘন্য না একদমই বাজে লেগে লাগছে কি আমিও বানাবো কেন গো রিলস করলে যেন সাবস্ক্রাইবার বাড়ে থাক না বাড়ছে তো আমাদের আস্তে আস্তে মানুষ দেখছে বাড়ছে আমি তোমার পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরছি কেন বিক্রম মেটালের বেতাল দতে একবার ক্যামেরাটা ধরো আমার ড্রেসটা দেখাবো দেখো ড্রেসটা কি সুন্দর লাগছে না এটা একদম পূজোর নিউ কালেকশন ঢুকেছে একটা হাকোবা গাউন দেখো এই যে আশা করি বুঝতে পারছো হাকোবা হাকোবা গাউন আর হাতটাও পুরোনো হাকোবাতে যাচ্ছে আমি আজ এই ভিডিওর জন্য আজ নতুন একটা গাউন লঞ্চ করলাম এটা পরে আমার ভিডিও হবে প্রচুর পূজোর নতুন কালেকশন ঢুকেছে মানে মন খুশ হওয়ার মতো কালেকশন আমার যারা এখানে যারা দেখছো আমার কাস্টমার রয়েছে বা নতুন যারা মনে করছে ব্যবসা করবে তারা আমার টেরিস কুর্তি যে আমার চ্যানেল আছে আমার দোকানের নামে আমার টেরিস কুর্তির চ্যানেল রয়েছে ওখানে প্রত্যেক দুদিন ছাড়া ছাড়া নতুন প্রোডাক্টের আপডেট তোমরা পেয়ে যাবে এখনো যারা ওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও যারা ব্যবসা করবে মনে করছো শুরু করে দাও সামনেই কিন্তু আর পুজো বেশি দিন নেই মালের ভিডিও হয়েছে সব মাল ভাঁজ করে রেখে দিয়েছি আর প্যাকেট গুলো এখানে রয়েছে শুক্লা এসে এইগুলো সবগুলোকে এই এই প্যাকেট গুলোর মধ্যে ঢুকিয়ে কাউন্টার করে দেবে আর কাউন্টারে মানে মাল পুরো ভরা রয়েছে নিচেও কিছু মাল রাখতে হবে আর সবচেয়ে বড় কথা আমি আর কুট্টি মিলে একটা জিনিস ডিসাইড করলাম আমাদের এই জায়গাটায় দেখো এরকম যেটা এটাকে কি বলে কুট্টি ফোমবিক্স যেটা করা আছে এটা কিন্তু এরকম স্পঞ্জ মতো এটা করা আছে দেওয়ালে আর এই দিকের দেওয়ালটাতেও না এরকম ড্যাম খাওয়া যখন ভাড়া নেওয়া হয়েছে তখন থেকেই ছিল আমরা ভাবছি এই জিনিসটা এই দেওয়ালটাতেও করিয়ে দেবো তাই তো করে দেবে তো ওকে এখন ছেলে পুজো দেবে যেন রেডি হচ্ছে আমি দেবো না ও দেবে পুজো আজ সকালে জগন্নাথের পুজো ওই দিয়েছে রথও ওই টেনেছে আমি ধরবো না এখন 9:15 আর এই জাস্ট দোকান বন্ধ হচ্ছে ও তো ওই জাম্পিং দেখছে মানে লাফাচ্ছে সবাই ও তো এখন এই দেখতে ব্যস্ত
সবাই সাবস্ক্রাইব করো প্লিজ। যাবে না? যা, মায়ের কাছে যাচ্ছে না? এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে, আর এই যে চারদিকে রথের মেলা হচ্ছে, এটা হচ্ছে ভারতী সংঘ মাঠ, এটা পূর্ব আমাদের বাড়ির একটু আগে। ব্যাস গিয়ে ঢুকে গেছে। কি কিনবে? ধূপদানি? কেন দাদাটা গান গাইছে শুনে মনে হচ্ছে চোখ বন্ধ করে নচিকেতাই গান গাইছে, এত ভালো গলা। পুরো নচিকেতা, পুরো নচিকেতা। হাতা নিয়েছে গো, হাতা। আচ্ছা, দোকানে এসছে দানা কিনতে। হেভি খেতে হয় কিন্তু, স্যাম্পল টেস্ট করছে। এইটা ফার্স্ট টেস্ট করলাম, তারপর আবার এইটা দিয়েছে টেস্ট করতে। আবার আরেকটা স্যাম্পল এসছে। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আমার প্রতি কিরে, তোর নাকি মামা ভাত সামনে শুনলাম, ওইটা কিভাবে দেখছো দেখো। আর আমরা এই যাস মেলা থেকে ফিরলাম, ফিরে পাড়ায় মাঠে দাঁড়িয়েছি অশোক দার সাথে, দেখা হয়ে গেল। এসছি, আর একটু চা খাবো না, হয় না এখানে? এরা ভরপুর তর্কা তর্কি চলছে, কি নিয়ে জানে। চুল স্ট্রেটনিং হবে, কথাবার্তা চলছে প্রজাদির সাথে, কিন্তু কবে হচ্ছে সেটাই হচ্ছে কথা। এটা প্রসাদ কে রিনামা দিছো? হ্যাঁ, নিচে দিয়ে গেছিল, ওটার সময় নিয়ে এলাম। খিচুড়ি ভোগ, পুজো হয়েছিল হয়তো কোথাও। খিচুড়ি, তরকারি আর পায়েস, পায়েস দুজন মিলে একটু একটু খাবো। তুমি আমার মুখে দাও, আমি আর ধরবো না। আচ্ছা, ভোগের খিচুড়ি কি ভালো লাগে না খেতে? ঝুরো খিচুড়ি একদম খেতে ঠিক পোলাওয়ের মতো মিষ্টি মিষ্টি। ঘরে ছিলাম, টুকটাক ইউটিউব, ফেসবুক, তারপর ইনস্টা সব ভিডিওগুলো রেডি করছিলাম, আর এখন আমি নিচে যাচ্ছি, কিছু কাজ আছে সেগুলো করতে। আর এদিকে রিম্পা আর মা বানাবে হচ্ছে এখন লুচি রাত্রির জন্য, আর তোড়জোড় চলছে। এখানে তেল বসিয়ে দিয়েছি, মাম্মাম বেলে দিচ্ছে, আমি টাপারটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। লুচি ভাজবে, গরম গরম তুলে একটা খাবো না সেটা হয়। খেতে গেছি গরম, এত গরম ঠেকা লেগে গেছে ঠোঁটে আমার, আসছে সব কটা মিলে। না একটাই, ওরে বাবারে ধোঁয়া উঠছে দেখো, ধোঁয়া উঠছে দেখো। যে এখানে লুচি সব ভাজা হয়ে গেছে, মামাম বেলে দিয়েছে, ও আর এখানেও আছে, আর বাকিটা মামাম নিচে গিয়ে বাবাকে অলরেডি খেতে দিয়েছে, এখন আমরা সব চারজন তিনজন খেলে হয়ে যাবে খাবার। নিচে কুট্টির হাতে আলুর দমটা পাঠিয়ে দেবে মামা। মা আর ইম্পা যখন উপরে লুচি করছিল, তখন নিচে গেলাম, কাজ টাজ সারলাম, এসে স্নান টান করলাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম এই ওয়েদারে, বহুত কাচ্ছিল আজকে। কমপ্লিট করে স্নান টান করলাম, এসে ওই বাবাকে রেখে এসেছি বাবার জায়গায়, রস টস সব তুলে দিয়েছি, এখন করবো হচ্ছে ডিনার, লুচি, আলুর দম আর মিষ্টি। এইসব খাবার হলে আমার ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ কালকে ভাত আর শিঙ্গি মাছের ঝোল খাবি, ঠিক আছে? অল টাইম ফোন নিয়ে কুট 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 কুট, ফোনটা রাখো। এই জামাগুলো কোথা থেকে কালেকশন করেছো?
এটা ফেসবুক লাইভ থেকে কিনেছি, বেঙ্গলি যে গ্রুপগুলোতে ফেসবুক লাইভ হয় না সেখানে একটা মেয়ে লাইভ করে, কি নামটা জানো, আমি নামটা বলে দেবো, সেখান থেকে কিনেছি। এরকম একটা মানে হাফ প্যান্ট দিয়ে টি শার্ট একটা সেট কিনেছি, একটা শর্ট নাইটি কিনেছি, আর একটা কিনেছি কি জানো, একটা টি শার্টের সাথে একটা থ্রি কোয়ার্টার কিনেছি, আরো দু চারটা অর্ডার দেওয়া আছে এখনো আসেনি। ভালো ছিল কালারটা? হুম ভালো, এগুলো ভালো, ঘরে করার জন্য কিনেছি। গাছের পাতা একটা ফোটাও নড়ছে না, পুরো গুমোট ওয়েদার হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর ফোনে চেক করছিলাম, কালকে তো সারাদিন বৃষ্টি দেখাচ্ছে, কি হবে কে জানে। ডিনার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, বেশ সুন্দর খেলাম লুচি আলুর দমটা, কখন ফট করে পাঁচ ছটা লুচি খেয়ে ফেললাম বুঝতে পারলাম না। চলো তাহলে আজকের মতো ব্লগটা এসে রাখছি, যদি কিছু ভালো লাগে তাহলে তাহলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে একদম বলো। আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল নামে আছে, পারলে গিয়ে ফলো করে আসতে পারো। ওখানে কিন্তু ইউটিউবের ভিডিও ছাড়াও অন্যান্য ভিডিও রোজ যায়। আর আজকে থেকে আমরা ইনস্টা তেও অ্যাক্টিভ হয়েছি খুব জোর কদমে, তাই ওখানে ইনস্টা আইডিও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকে, পারলে গিয়ে ফলো করে আসতে পারো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।